সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে। আর্টিকেলস মূলত গ্রামারের একটি অংশ। আর্টিকেলস এ এন এবং দিকে আর্টিকেলস বলে। এ এন দি ইত্যাদি আর্টিকেলসগুলো নাউনের পূর্বে বসে। সংখ্যা এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশ করে বলে এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলে। তবে এখন মডার্ন গ্রামারে এগুলোকে ডিটারমিনারসও বলে। তাহলে এখন আমরা সহজেই বলতে পারি এ এন এবং দিকে আর্টিকেলস বলে এবং এ আর্টিকেলগুলো মূলত নাউনের পূর্বে বসে। যেহেতু এ এন দি আর্টিকেলসগুলো সংখ্যা এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাই এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। তবে মডার্ন গ্রামারে এগুলো ডিটারমিনার্স হিসেবেও পরিচিত। আর্টিকেলস দুই প্রকার, নাম্বার ওয়ান ইনডিফিনিট আর্টিকেল এবং নাম্বার টু হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, এবং ডিফিনিট আর্টিকেল হচ্ছে অনলি দি, শুধুমাত্র দি হবে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না এবং তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আবার দেখি, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না এবং তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ডিফিনিট আর্টিকেল দি, দি কে ডিফিনিট আর্টিকেল বলে, কারণ বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট করে বোঝাতে বসে। ডিফিনিট আর্টিকেল দি, দি কে ডিফিনিট আর্টিকেল বলে, কারণ বিশেষ কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। ডিফিনিট আর্টিকেল মূলত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। তাহলে ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেলের মধ্যে এতটুকুই পার্থক্য।